বাড়িতে কেউ আছে? জোরে এ বাড়িতে কেউ আছে? আগিনারে আমি চাচা। আরে কম সে তুই, আমি ভাবছিলাম যে নকল চুল লাগাইছি তো যদি না আসেন সেই জন্য। ওই টাকের উপর যতই তুমি শুনছা পাও, গেন্ডারের মতন স্বাস্থ্য তো এই গ্রামে একজনেরই আছে। এটা কি মিষ্টি? ধরেন চাচা ধরেন। শুভ কামে তো একটু আদব কাজের ব্যাপার থাকে, ওই জন্য সালাম করলাম, তাই না রে? আর একটু জেরে কাশো, কি হয়েছে? না আমি করছিলাম যে আমি তো মনে করেন সওয়াল হিসেবে খুব খারাপ না, মনে করেন বিড়ি সিগারেট খাই না দাদা, তো আমি এখন পর্যন্ত এই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমি কিন্তু দাদা এখনো চোখেই দেখি নাই। হ্যাঁ আপা একটু সমস্যা হয়েছিল, চুলটা লাগাই নিছি, এখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। বলছিলাম যে পাহাড়ে যে আপনি নিয়ে বিয়ে দিবেন না সেটা আমি জানি, ওই যেদিন এটা বুঝলাম সেদিন থেকেই তো মনে মনে ঠিক করে রাখিছিলাম যে আপনার মেয়ে আমি বিয়ে করব। এই শোন, এই তুই কি ভাবিছিস? হ্যাঁ বারের সাথে আমি আমার মায়ের বিয়ে দিব না দেখে তার সুপাত্রের অভাব ঘটে যাবে? না 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 চাচা, সুপাত্রের অভাব হবে সেটা কিন্তু আমি একদম করছি না, আমি কিন্তু একদম কুপাত্রও না। আর মেয়ে তো আপনি বিয়ে দিবেনই, আমার সাথে বিয়ে দিতে আপনার সমস্যা কি? এটা তো আমার মাথায় আসতেছে না চাচা। বুঝতে পেরেছি, এই আগে তোর এই মিষ্টিটা ধর, মাঝে ভনভন করতেছে পচা মিষ্টি ধর, এবার ঘুরে দুজন আমার বাড়ি থেকে বেরো বেরো। আমি তো এত খারাপ চাওয়াল না যে আমাকে আপনি দূর দূর করে বের করে দিবেন। এই দমসের ভালো ভালো করছে আমার বাড়িতে এখন বেরো, নালি বড় ওই টাক থেকে চুল খসায় গোবর লেপে দেবো কয়ে দিচ্ছি, বেরো। যাচ্ছে নাকি জানে? আমি তো যাবার জন্য এক পা দিয়েই রাখিছি। আমার এখে অন্য ছেলের হাত ধরে চলে যাবে, আর আমি এটা আমি কেমনে সহ্য করবো? এই দৃশ্য আমি কিভাবে সহ্য করবো বলো? আমি নিরুপায়। এক বাক্যে তুমি বলে দিলে নিরুপায়। এতদিন আমরা প্রেম করলাম, এরপরে তুমি এই ধরনের কথা কি করে বললে? আমার ভিতর যে কি অবস্থা হইতেছে, আগুন জ্বলতেছে, আমি সারা জীবন যে আগুনে পড়বো এটা আমি নিবাবকে আমার করে কম চলো পালা যাই। আমার পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? কে তুমি আমার ভালোবাসো না? আমার নিজের চাইতেও বেশি ভালোবাসে আমি তোমাকে। তাহলে পালাতে চাও না কেন? সম্ভব নাকি? তুমি তো ভালো করেই জানো জন্মের পর থেকে মারে হারাইছি, বাপ বলো মা বলো আব্বাই আমার সব কিছু, আমি আব্বার মনে কষ্ট দিতে পারবো না। তুমি তোমার আব্বার মনে কষ্ট দিতে পারবো না, আমার মনে কষ্ট দিতে পারবো না? তোমার মনে কষ্ট আমি দিতে চাইনি, কিন্তু আব্বার কথা মনে পড়লে আমার ভালোবাসা কোরবানি করে দেওয়া ছাড়া কোনো পথ নাই। তোমার বিয়ে না করলে তুমি যেরকম কষ্ট পাবা, তোমার বিয়ে করলে আমার আব্বাও এরকম কষ্টই পাবে। আব্বা বলে কইছে আব্বা আত্মহত্যা করবে, তাছাড়া পরিবারের অমতে যদি আমরা পালাই গিয়ে বিয়ে করি আমরা দুজনের কেউ সুখ হইতে পারবো না। আমি মনে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি দরকার বলে চাচার কাছে যাবো, তোমার আব্বার কাছে যাবো। আমি আব্বার কাছে যাই কোনো লাভ হবে না, উল্টা তুমি আরো অপমানিত হবা। আব্বা তোমার সাথে আমার বিয়ে দেবে না, আমার দরকার হলে আমার কাইটা গাঙ্গে ভাসায় দেবে। কি বলো তুমি? আমার একটা কথা রাখবা। তোমার কোন কথা আমি রাখি নে বল। বিয়ের দিন তুমি আসবা, তুমি আমার কইছিলে না যে তুমি লাল শাড়িতে আমার ছবি তুলবা, তুমি আসবা আইসা আমার বউ সাজার ছবিগুলো তুমি তুলবা, সারা জীবনের স্মৃতি হিসেবে তুমি এগুলো তোমার কাছে রাখবো। তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে তাহলে পরে আমি বললাম কবুল করবো না। Thank you.
দোকানে যাও। একদিন তুমি আসবা, তুমি আমার কইছিলে না যে তুমি লাল শাড়িতে আবার ছবি তুলবা, তুমি আসবা। তার আগে তুই ক, এ তুই বিকটার তেহাতে বিড়ি খালি কেন? এই বিড়ি খাইছি তো কি হয়েছে, বিড়ি খাইছি তো কি হয়েছে? আমি আমার কষ্টের ইনকামের টাকা দিয়ে বিড়ি খাইছি, তাতে কি হয়েছে? আমি আমার ইনকামের টাকা দিয়ে বিড়ি খাবো, মদ খাবো, গাঁজা খাবো, জুয়ো খেলবো, সব করবো, তাতে তোমার কি? আমি কষ্ট করে রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে তারপরে আমি এই কাজ করছি। আর আমরা আমরা যে পকেট মারছি, আমরা পকেট মেরে টাকা আনছি। ও এই থাকো তো তুমি চেয়ারে বসে, ঠেলা তো যায় সব আমার উপর দিয়ে। হ্যাঁ বসে থাকি মানে, বসে থাকি মানে কি? আর তুমি এই যে ঠেলা দাও, ঠেলা দিয়ে তুমি ভিক্ষে পাবা? তোমার যে ভিক্ষা করার জন্য যে সুরখান তুলে দিছি, সেই সুরখান কিটা তুলে দিছে? এই যে বলো আমার আল্লাহ নবীজির নাম, এই সুরখান কিটা বানাইছে? আমি বানাইছি। তা আমার এই গুণের মূল্য খান দেবে না তুমি? ও ওই গুণের মূল্য খানি দেখলে তুমি, আমরা যে হেই জো তুলে দিতেছি হার কোনো দাম নাই। হেই তোগের প্রধান সমস্যা কি জানিস? তোরা হচ্ছিস গায়ের জোরে সবকিছু চাইস, এই জন্যই তোরা ভিক্ষা করে খাস। আর আপনি কোন রেখে জানি অফিসার? দিন ফুরালে দিন আসে না দিনের নবিশান, আবার আল্লাহ নবী দিন নাম। এই কি করতেছিস ভাই? ভিক্ষা করতেছি ভাই। ইনে ভিক্ষা করতেছিস তো ইনে ভিক্ষা দিবি কি? কিছু দেন ভাই। আমি এই জীবনে উঠে খাড়াইতে পারি নাই, আমার এই দুইটা পা অচল ভাই। এই যে দেখেন ও কি ঠিক কথা করছে? ঠিকই করছে না? ঠিকই করছে। এই যে ঠিকই করছে। কয়টা বাজে দেখ, কয়টা বাজে আগে দেখ। 12:10 12:10 এখন কি হলে ভাই? ভাই গরিবের মাথায় বাড়ি দিয়ে না ভাই। ভাই কি বলছেন ভাই? প্রতিদিন ও আসে 100 টাকা নিয়ে যাবে ভাই। আবার ভাই 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 একখান অনুরোধ করব ভাই, টেকালেন জালেন কিন্তু ভাই আপনি দয়া করে কারো কাছে কোয়েন না যে আমরা এই পাও ঠিক আছে। ল্যাব করো ঝগড়া আরো ঝগড়া করো কইলে তো হলো শালা ফকিরের দল যা শালারা। ও তোকে সাথে আমার কাজই করতে ইচ্ছে হচ্ছে না।
তার মানে ওই পুলিশ না আসা পর্যন্ত তোর টনক নড়বে না তো ঠিক আছে পুলিশ আসার আগে পুলিশের পেদানি যদি খাওয়ার এত ইচ্ছে থাকে তাহলে থাক শুনেন চাচা আপনি আগে সম্মান করতে ওই সম্মানটুকু আর দেখাবার পারবো না আপনি জানেন তারা কাত 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 করেন না মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে রে বাবা রে বাবা রে বাবা মুরব্বি আপনি জান তো আপনি তুই কার সামনে দাঁড়ায় কথা করছিস একদমে দা দিয়ে না এক কোপে ঘাত থেকে ওই মাথাটা নামায় দেবো চিনিস তুই আমাকে যাচ্ছিস না কেন এ তো আমার কাছে এ দেখ এ হচ্ছে গেট এনে বর হয়েছে হ্যাঁ হয় তাহলে কি করলাম তুই যাই না দাঁড়াবি আমি যাই আমি যা কোপ মারে তাই হাই আপনি কি বাইরে বলেন যত কথাই কোক আজকে কোনো মুরব্বি টুরিবি মানবো না বহুত হয়েছে হাই পুরো মাইরেই ফেলাবেন নাহি মারি ফেলাব মশা মারার মুরদ নেই মাইরেই ফেল জান তো আপনি ভাই আপনি তো দারুণ ভিলেন ভাই বুঝতে পারেনি ভাই আমার কি মনে হচ্ছিল জানিস মুখ তো ছড়িয়ে কোপ মারে দিলি পারে এলাকার মুরব্বি আপনি শালা কিছু কইলেন না কেন আপনি কি ভয় পেয়েছেন বুঝছিস রূপে আসলে সর করে ভয় দেখে আসলে প্রেম ভালোবাসা হয় না আপনি ঠিক করেছেন ভাই